প্রধানমন্ত্রী বাঙালিদের ওপরে ভরসা করছেন না। দীর্ঘ 7 বছরের দিল্লি যাত্রার পর এমনটাই অভিমত বাবুল সুপ্রিয়র। দিল্লি থেকে ফিরে বুধবার হাওড়া স্টেশনে এমনটাই জানালেন বাবুল সুপ্রিয়। তিনি আরও বলেন, মানুষের জন্য কাজ করার জন্য মমতা দিদির নেতৃত্বে কাজ করতে পারলে ভালোই হবে। বাংলা থেকে যারা বিজেপিতে জিতেছিলেন তাদের সাথে কোনোভাবে কোথাও সামঞ্জস্য হচ্ছে না, এটাও তিনি উপলব্ধি করেছেন। এবং যে প্রসঙ্গে তিনি কংগ্রেস থেকে আসা এবং বিজেপির বাংলা থেকে জেতা প্রার্থী আলুওয়ালিয়ার উদাহরণ তুলে ধরেন, পদত্যাগপত্র দেওয়ার বিষয়ে তিনি বলেন সময় লাগবে। তিনি ভবানীপুরে উপনির্বাচনে মমতা ব্যানার্জির জয়ের বিষয়েও নিশ্চিত মনোভাব প্রকাশ করেন। তিনি বলেন, ভবানীপুরে কাউকে প্রচার করতে লাগে না যেখানে দিদি দাঁড়িয়ে আছেন। দিল্লির ফ্ল্যাট থেকে জিনিসপত্র নিয়ে এদিন তিনি দিল্লি হাওড়া স্পেশাল ট্রেনে হাওড়া স্টেশনে পৌঁছান বুধবার সকালে। আপনারা দেখছেন নিউজ বাংলা নজর কাড়া খবর। মানুষের কাজ করাটাই আসল, এবং সেটা যদি আমি দিদির নেতৃত্বে যদি বাংলার জন্য করতে পারি তাহলে সেটা যথেষ্ট ভালো হবে। এবং আমার মনে হয়েছে যে 7 বছর 8 বছরের যে দিল্লির যাত্রা, সেখানে মনে হচ্ছে কোথাও প্রধানমন্ত্রী বাঙালিদের উপর ভরসা করছেন না। এই 7 বছরে কোনো ক্যাবিনেট মিনিস্টার তো ছেড়েই দিন, কোনো বাংলা থেকে কোনো ইন্ডিপেন্ডেন্ট চার্জ মিনিস্টারও করা হয়নি। সেটা আমার কথা বলছি না, আলুওয়ালিয়াজি অনেক সিনিয়র মানুষ, কংগ্রেস থেকে এসেছেন, তাকেও কোনো রকম ইন্ডিপেন্ডেন্ট চার্জ দেওয়া হয়নি। কোথাও মনে হচ্ছে যে বাংলা থেকে যারা নির্বাচিত হচ্ছেন তাদের 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 জন্যে বা তাদের ওপর কোথাও কোথাও একটা কী বলবো, একটা অসামঞ্জস্য আছে যেভাবে কাজের কাউন্সিলর মিনিস্টার হয়েছে সেটা মনে হয়েছে। এবং আমার মনে হয়েছে যে বাংলার জন্যে মমতা দিদির নেতৃত্বে কাজ করতে পারবো, তাই করেছি। প্লিজ আমাকে শুধু কাজ বন্ধ করতে দেবেন না। মমতা ব্যানার্জি বিপুল ভোটে জিতবেন, একটা জিনিস তো মেনে নিতেই হবে। যখন বাংলার মানুষ ওনাকে তিনবারের জন্যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে বেছেছেন, নির্বাচিত করেছেন, পরপর 3 বার তৃণমূল কংগ্রেস এখানে বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে, কাজেই দলের পুরোধা যিনি তিনি নিজের এলাকা থেকে জিতবেন, এটাই তো স্বাভাবিক ব্যাপার এবং সেটাই হবে।